জি আলহামদুলিল্লাহ ভালো। প্রথম দিন তো কোমর ব্যথা ছিল, পায়ে ব্যথা, ওই তুলনায় এখন প্রথম দিন তুলনায় অনেক ভালো। আজকে আমার 18 দিন ডিপিআরসিতে, তো ব্যথা মুক্ত, এখন অনেক ভালো লাগছে নিজেকে, স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে পারি সব। আপনি তো আমার প্রথম দিনই ভিডিও দেখছেন, ওই তুলনায় এখন আল্লাহর রহমতে অনেক ভালো। যদি প্রথম দিনই ভিডিওটা আবার ক্লিক করেন দেখেন। আসসালামু আলাইকুম, আমি নাহিদা আক্তার, আমি কুমিল্লা জেলা থেকে আসছি, আদর্শ সদর উপজেলা। আমি ডিপিআরসি হসপিটালে আসছি ট্রিটমেন্টের জন্য। আমার কোমর ব্যথা, পায়ে ব্যথা দীর্ঘদিন যাব। আমার এই ব্যথার জন্য কাজ করতে সমস্যা হচ্ছিল, 10 মিনিট দাঁড়ানোর পরে পায়ে ব্যথা শুরু হয়, রান্না করা হাঁটা চলা খুব কষ্ট হয়, ঘুম থেকে ওঠার পরও হাঁটতে অনেক কষ্ট হয়, একটু সামনে যাওয়ার পরে 10 মিনিট হাঁটার পরে বসতে হইতো কোথাও। তো অনেক অর্থোপেডিক্স ডাক্তার দেখানোর পরে পেইন কিলার খাওয়ার পর ভালো থাকি, তারপর আবার শুরু হয় ব্যথা। তার কুমিল্লাতে 3 বছর ডাক্তার দেখাই না। তারপর ইউটিউব থেকে আমি এই সন্ধান পাই এই হসপিটালের অনেক রোগীর রিভিউ দেখে, তারপরে আসলাম ডাক্তার দেখালাম। আমি মোহাম্মদ আবুল হোসেন, আমি কুমিল্লা আদর্শ সদর উপজেলার চকবাজার এরিয়ার নিবাসী। তো আমাদের পারিবারিক জীবন আজকে 18 বছরের বেশ ভালোই চলছিল। লাস্ট গত 6 বছর ধরে আমার ওয়াইফ কোমরের ব্যথা এবং পায়ের মাসেল কাপের মধ্যে ব্যথা অনুভব করছিল। দীর্ঘদিন যাবৎ অর্থোপেডিক ডাক্তারের শরণাপন্ন হই, নিউরোসার্জন দেখাই, ওষুধ খাই, ভালো থাকে, কিন্তু তারপর আর রেজাল্ট আসে না। তারপর আমরা ফেসবুকে ও রিভিউ দেখে ডিপিআরসি হসপিটালের জনাব শফিউল্লাহ প্রধান সাহেবের বিভিন্ন রিভিউগুলি দেখে, রোগীদের কথাবার্তা শুনে তার ভিতরে একটু বিশ্বাস অর্জন করে, তো আমরা সিদ্ধান্ত নিই যে আমরা ফিজিওথেরাপি শরণাপন্ন হব। দেন আমরা এই মাসের শনিবারে আমরা ঢাকায় আসি, এসে স্যার শরণাপন্ন হই, স্যারের বক্তব্য শুনি, স্যার আমাদের উপদেশ দেন, এমআরআই করানোর পরে স্যার সিদ্ধান্ত দেন যে এখানে আমাদের ট্রিটমেন্ট নেওয়া উচিত। তাই আমরা এখানে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নেওয়ার জন্য 17 দিন আমরা ডিপিআরসি হসপিটালে চলে আসি শ্যামলীতে। আমরা 2 দিন এখানে আছি, 2 দিনে আমরা মোটামুটি অনেক ভালো অনুভব করছি এবং পরিস্থিতি আমাদের সামর্থ্যের মধ্যে যেভাবে দেখেছি আমরা আমাদের সামর্থ্যের মধ্যে ভালো পাচ্ছি। আশা করছি আমরা সুস্থ হয়ে সুন্দরভাবে আল্লাহর অশেষ রহমতে আমরা স্যারের কল্যাণে আমরা আমাদের বাড়িতে সুন্দর ও সুস্থ জীবনে ফিরে যাব। আমি আমার পাশের পেশেন্ট আমার ওয়াইফ সম্বন্ধে বলছি, লাস্ট গত 18 দিন আগে আমার ওয়াইফের ঘুম থেকে উঠলে ওর নিচের অংশ অবশত পায়ের পেশিতে হ্যাং করে রাখতো, ধরে রাখতো, ও অনেকক্ষণ বিছানা থেকে নামতে পারতো না, চলাফেরা স্বাভাবিক করতে পারতো না। আজ 18 দিন পরে আমি আসছি, ওকে দেখে আল্লাহর অশেষ রহমত ডিপিআরসি হসপিটালে ট্রিটমেন্ট নেওয়ার পর ও আমার কাছে মনে হচ্ছে ও যেন আবার সেই নতুন জীবনে চলে গেছে। ও ঘুম থেকে স্বাভাবিকভাবে উঠতে পারতেছে, স্বাভাবিক চলাফেরা করতে পারতেছে, আমি খুব খুশি, আল্লাহকে ধন্যবাদ। এবং আমি ডিপিআরসি হসপিটালের প্রধান জনাব শফিউল্লাহ সাহেবের কাছে কৃতজ্ঞ এবং ডিপিআরসি হসপিটালের সকল নার্স আয়া এবং যারা কর্মরত ডাক্তার যারা চিকিৎসা দিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমার কাছে মনে হচ্ছে আমার লাইফ পার্টনার আমার সেই আগের জায়গায় ফিরে আসছে, 18 বছরের আমাদের পার্টনারশিপ আর 18 দিনের ট্রিটমেন্ট, বাট আমার কাছে মনে হচ্ছে আমি সেই 18 বছর আগে যেরকম ওকে পেয়েছিলাম এখন সেরকম সে চলতে পারছে অনেক ভালো। সুস্থ না থাকলে মানুষ অসুস্থ থাকে অবস্থা যেমন লাগে, এখন সুস্থ অবস্থা ভাবছি একটা নতুন জীবন শুরু করবো। আবার মা অসুস্থ থাকলে যেমন হয়, বাচ্চাদের কেয়ার নেওয়া, ফুল ফ্যামিলিতে দেখা, আমি তো একটা ঘরের মধ্যে মেন তো আমি থাকি, সকাল থেকে রাত পর্যন্ত সব করতে হয় আমাকে। এখানকার ডক্টর, নার্স আর বিশেষ করে যার কথা বলতে আমার থেরাপিস্ট খুব ভালোভাবে কেয়ার নেও, খুব কীভাবে হবে আপু এটা, কীভাবে কেমন বাড়াবো কমাবো, খুব যত্ন সহকারে ও ট্রিটমেন্ট নেয়। ডাক্তার থেকে শুরু করে স্টাফ সবাই ভালো এখানকার, এখন একদম লেটেস্ট ওদের একদম থেরাপিগুলি। আমার কাছে মনে হয় যে এখানকার পরিবেশ আমার কাছে মনে হয়েছে রিজনেবল। আমরা যারা ট্রিটমেন্ট নিতে আসছি বাইরে থেকে, এখানকার পরিবেশ, খাওয়া দাওয়ার মান এবং সেবা, তার সাথে যে চিকিৎসা ব্যবস্থা, এটা সম্পূর্ণ একটি ব্যতিক্রম ধর্মী। শল্য চিকিৎসা বলেন, অর্থোপেডিক্স বলেন, কিংবা হোমিওপ্যাথি বলেন, এর থেকে টোটালি ডিফারেন্ট একটা চিকিৎসা এখানে আমরা নিয়েছি এবং আমরা আল্লাহর অশেষ রহমত আমরা অনেক ভালো ফল পেয়েছি।
এখানকার ম্যানেজমেন্ট যথেষ্ট কেয়ারফুল এবং এখানকার যারা নার্স ডাক্তার আছেন, বিশেষ করে থেরাপিস্ট, তারা অত্যন্ত আন্তরিক এবং তারা রোগীকে মায়া দিয়ে সেবা দিয়ে সন্তুষ্ট করে থাকেন। আমি ডিপিআরসি হাসপাতালের প্রতি কৃতজ্ঞ। ডিপিআরসি হাসপাতালের প্রধান কার্যালয় শ্যামলী রিং রোডে, যেটা সেখানে নামাজি ব্যক্তিদের জন্য নামাজের জায়গা আছে, যেটা অবশ্যই আল্লাহর কালাম, ধর্ম এবং ধর্মীয় যে মূল্যবোধ সেটাকে স্বীকৃতি দেয়। আর ওখানে বাচ্চাদের জন্য একটা কিডস জোন আছে, যেখানে বাচ্চারা একটু খেলাধুলো করার সুযোগ পায়, পরিবারের ট্রিটমেন্ট নিতে আসলে ছোটো বাচ্চা থাকে, ওরা একটু নিচে ঘোরাফেলা করার সুযোগ পায়। আমি এই ব্যবস্থাকে অবশ্যই অবশ্যই ভালো বলে মনে করি। আমরা এখানে মোটামুটি ফ্যামিলি টাচে ছিলাম। আমরা যেই রুমটাতে ছিলাম সেখানকার মোটামুটি কমফোর্টেবল, আমার যেই পরিমাণ আমার ইকোনমিক্যাল সাস্টেনেবল, সেক্ষেত্রে আমি বলবো যে রুমটা অত্যন্ত ভালো এবং ইকোনমি, এবং এখানে আমরা ফ্যামিলি এনভায়রনমেন্টেই ছিলাম 18 দিন। আমার কাছে খুব ভালো লেগেছে। আল্লাহর অশেষ রহমত। ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান সাহেব জনাব শফিউল্লাহ প্রধান স্যারকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং ওনার প্রতি আমি এবং আমার পরিবার কৃতজ্ঞ। আমি আরও আন্তরিকতার সঙ্গে ধন্যবাদ জানাই ডিপিআরসির সকল স্টাফ এবং সকল ম্যানেজমেন্টের যারা আছেন, যারা আমার পরিবারকে 18 দিন ধরে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন আন্তরিকতার সঙ্গে। আমি ডিপিআরসি হসপিটালের সার্বিক সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি, স্যারের পরিবার এবং স্যারের জন্য সুস্বাস্থ্য কামনা করি। তাদের তো বলবো সঠিক জায়গায় আসতে, সঠিক, আমরা তো এখানে সেখানে ঘুরি, সঠিক চিকিৎসা পাই না। সঠিক জায়গায় আসলে অযথা টাকা পয়সাও নষ্ট হয় না, সঠিক জায়গায় সঠিক চিকিৎসা পাওয়া যাবে। সেটা হলো ডিপিআরসি হসপিটাল। হ্যাঁ, আমি আজকে সুস্থ জীবনে ফিরে একদম ভাবছি, একদম সুস্থ হয়ে আগে জীবনে ফিরে আসছি জন্য বলছি। আর মানুষ সঠিক জায়গায় তো এখন আমরাও তো ঘোরাঘুরি করছি অনেক জায়গায়, একদম সঠিক জায়গা পাই নাই। যাতে সঠিক জায়গা জানে আমার মাধ্যমে, আমার ভিডিওর মাধ্যমে একদম সঠিক ঠিকানাটা আসে। আমি সবার কাছে দোয়া চাইবো, এজ এ মুসলিম, মুসলমান হিসেবে আমরা একে অপরকে দোয়া করি। আপনারা সবাই আমাদের, আমি এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ মহান রাব্বুল আলামিন এই পৃথিবীকে সুন্দর এবং সার্থক করে দিবে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।